কার লাশ রয়েছে ওটা? এটা আপনার ছোট ভাইয়ের লাশ। সে 50,000 টাকা নিচ্ছে, সুবিধের কাছে আমার কোনো সময় ছাড়ে না। একটা লিপস্টিক দিচ্ছে তার চক বাজার থেকে, ভাবিও লাশ নিব না। আমি এই লাশ নিতে পারবো না, আমারে কখনো 10 টাকা দেয় নাই, ওনার ভাবিরে দিছে। ওনার ভাই, এটা আপনার ছোট ভাই লাশ, বিদেশে মারা গেছে। আমার ফোন দিছিল, আমি এয়ারপোর্ট থেকে হেরে রিসিভ করে লইছি। আমার 50,000 টাকা খরচ গেছে, আমার টাকাটা আপনি দেন। ভাবি, আমার বন্ধু ফোনে কইতো আপনার কসমেটিক লেগে খরচ বাদ দিত না। কোন জনমে না কোন জনমে একটা লিপস্টিক দিছে তার চক বাজার থেকে, ওই লিপস্টিক আমি কখনো মাখিও না, দেয়ও নাই। আর এখন তোমার কাছে ডায়লগ দিছে যে ও বলে আমার মাসে মাসে টাকা দিত। আমার এত দরকার নেই, ওর বউ আছে, ওর বউ ওর লাশ বুঝা নেই। আমি বাবা এসবের মধ্যে নাই, আমি পারবো না। তুমি ব্যাবলা মতো দাঁড়ায় রয়েছো কেন লিগা, ওর বউ আছে, ওর বউ লাশ বুঝা নিব। তুমি চলো, আমরা কথা শোনো, জিনি না দেখি না জিনিসটা কি হয়, দাঁড়াও না, বোঝো না, দাঁড়াও দেখো। ভাবি, সবাই স্বার্থের পাগল, ভাইও লাশ নিব না, ভাবিও লাশ নিব না। সে তো আপনার স্বামী, তাহলে আপনার স্বামীর একটা ব্যবস্থা আপনি করেন। আর আমার বন্ধু লাশ নিয়ে আমি কই যামু, কই দাফন করুম? এমনি 50,000 টাকা ভেঙে তুইছি, সেই টাকাই মনে করেন দিতাছে না। এখন আপনার তো স্বামী, আপনি একটা ব্যবস্থা করেন। আমি এই লাশ টাশ নিতে পারবো না, আমারে কখনো 10 টাকা দেয় নাই, ওনার ভাবিরে দিছে, ওনার ভাইরে দিছে। আমি কিসের জন্য টাকা নিতে যাব? টাকা দিয়ে আমি কোনো কিছু করতে পারবো না। ওনার ভাই ভাবিরে বলেন, আমি চলে যাই আমার বাপের বাড়ি। এখান দাঁড়াতে গেলে আপনি ভাবি, তোমার আমি মায়ের মতো ভাবতাম, মায়ের মতো মানতাম। তুমি অন্তত এই 50,000 টাকার লোকা আমার তো লাশটা ডাকতে পারতা। তুমিও শেষ পর্যন্ত মিথ্যা কথাটা বলতে পারলা। তুমি না কইলা যে কোথা থেকে না চোখের থেকে তুমি একটা লিপস্টিক কিনা টাকা দিছি, তোমারে মাসে মাসে এত টাকা পাঠাইতাম, কী না দিছি তোমারে বলো তো ভাবি। তুমি আমার নামে মিথ্যা কথাটা বলতে পারলা ভাই? তুমি তো আমার মায়ের পেটের ভাই, তুমি তো অন্তত আমার লাশটা রাখতে পারতাম। ওরা তো পরের মেয়া, হের আমার কী বুঝবো? তুমি তো আমার মায়ের পেটের ভাই, তুমিও লাশটা করলে না? আমার তো ভুল হয়ে গেছে গা ভাই, ভাই আমি তো বুঝতে পারি নাই ভাই। আরে তোমারে মাস শেষে 50,000 টাকা দিতাম, আর আজকে তুমি কইতেছ আমার লাশ থেকে গন্ধ বেরিতেছে। তুমি এটা কইতে পারলা? আমি যখন বিদেশ থেকে আজকে আসলাম, তখন আমি আমার বন্ধুর মুখ থেকে সবই শুনছি। তবে আমি আমার বন্ধু দুজনে মিলে একটা প্ল্যান করলাম। রাখো 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 রাখো, আমি এখানে নাম। দোস্ত, তুই বিদেশ থেকে এলি, আমারও তো কিছু জানাইলি না। আরে দোস্ত, এটা তো সারপ্রাইজ, তাই নাকি? তলক আমার কিছু কথা আছে, লো তুই সাইডে যাবি। কই? আচ্ছা চলো। আচ্ছা দোস, জরুরি কথা কইতে গেলে আমার। আচ্ছা কি কি বিষয় জরুরি বলো তো। দোস্ত শোন, তুই তো বিদেশ আসিলি, তোর যে ভাই, তোর ভাবি, তোর বউ যে ফ্যামিলিতে আছে, এই ফ্যামিলির কিছু কুকর্মর কাহিনী তো আমার তো ভুল, আমি সব জানি। কারণ তুই যে মাসে মাসে টাহা পাঠাইতা না, তোমার ভাই ওই টাকা সব জুয়া খেলা সব নষ্ট করে দিছে। আর তোমার যে ভাবি, হেলি পিস্টিক,
ওই কসমেটিকের মাল হিডিকিন না, টাকা পয়সা সব শেষ। আর তোমার বউ খালি টাঙ্কি মারে সেরা সেরা গেল। কি কইতাছ? হ্যাঁ হাসা কইতাছি। আমি তো এই বিষয়ে কিচ্ছুই জানি না। আচ্ছা দোষ, আচ্ছা এখন কি করলে হয়? আচ্ছা তাহলে শুনুন কি করব। দোষ, গুড আইডিয়া। আমাদের আসল রূপটা দেখার জন্যে, যখন তোমাদের আসল রূপটা আমি দেখলাম তখন আমি বুঝলাম যে তোমাদের আসল রূপটা আসলে এই ছিল। আমার ভিতরে তোমাদের মায়া বলতে কোনো দৃষ্টিকই ছিল না। এই মাস শেষে যে আমি টাকাগুলো তোমাদেরকে পাঠাইতাম, তোমরা নিজের মতো মতো যার যা খরচ করছো, আমার কথা কি তোমরা একবারও ভাবো নাই? থাকো তোমরা তোমাদের জীবিকা নিয়ে থাকো, চলো বন্ধু চলো। ভাই ভাই আমাকে ভুল হয়ে গেছে ভাই, ভাই তুই যাস চলো, আর কখনো তোমাদের চেয়ার আমি দেখবো না। ভাই ভাই ফিরাই ভাই, তুই ফিরাই ভাই, আমাকে ভুল আমরা বুঝতে পারছি ভাই, ভাই আল্লাহ যদি ভাই আমাকে মাফ করে দেবো ভাই।